আজকে তৈরি করছি সীতাভোগ মিষ্টি বা ছানার পোলাও মিষ্টি। এটার মূল যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ছানা। আমি এখানে দেড় লিটার দুধের সফট ছানা তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে কিন্তু আমি আগেই সফট ছানা কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখান থেকে আমি অল্প তুলে রাখছি, সেগুলো দিয়ে আমি ছোট ছোট যে খেজুর মিষ্টি আছে সেগুলো তৈরি করব। এবং এখানে এই আর বাদ বাকি ছানাটুকুকে আমি ভালো করে এভাবে হাতের তালুর সাহায্যে ভালো করে আমি মেখে নিচ্ছি, সফট একটা ডো তৈরি করে নেব। তারপর আমি এখানে অ্যাড করব চালের গুঁড়া। তোমরা যদি মনে করো যে মিষ্টিটা চালের গুঁড়া দিলে মচমচে হয়ে যাচ্ছে বেশি, তাতে কিন্তু সমস্যা নেই। তোমরা চালের গুঁড়া বাদে আবার যদি বেশি সফট চাও সেক্ষেত্রে কী হয়, ভেঙে যায়, ঠিক আছে, একদম রসের সঙ্গে মিশে যায়। তবে তোমরা যদি সেটা চাও তাহলে এখানে ময়দাও অ্যাড করতে পারো। আমি আজকে চালের গুঁড়া দিয়ে তৈরি করছি, এতে কী হয় মিষ্টিটা সহজেই গলে যায় না। অনেক সময় আছে দেখা যাচ্ছে ময়দা দিয়ে তৈরি করলে গলে যায় রসের সঙ্গে। এবার ওটাকে আমি আগেরটাকে ভালো করে মেখে রেখে দিলাম রেস্টে। এবার আর যে বাদ বাকি ছানাটুকু আমি অল্প রেখে দিয়েছিলাম সেই ছানাটাকে দিয়ে আমি যেহেতু ছোটো ছোটো খেজুর মিষ্টি তৈরি করবো, এটার প্রসেস একদম কালো চাল মিষ্টি তৈরি করার মতোই। এবং এখানে আমি তাকে অ্যাড করছি এক চামচ, এক টেবিল চামচ মতো আমি একটু কম ময়দা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার, এবং এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ, এক চা চামচ মতো সুজি। এটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিলেই যে জলটুকু থাকবে সেই জলেই কিন্তু সুজিটা সফট হয়ে যায়। এবার এটা দিয়ে আমি ভালো করে আবার কিছু সময় ম্যাচ করে নিই। এবার দেখো আমাদের ডোটা অনেকটা স্মুথ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এই ডোটাকে ভালো করে মেখে নিব। যেহেতু আমরা কালো জামের মতো খেজুর মিষ্টি তৈরি করছি, প্রসেসটা একই। এবার দেখো আমি আমি ডেকোরেট করার জন্য এই মিষ্টিটা তৈরি করছি, আমি লম্বা লম্বা তৈরি করব। তোমরা মন চাইলে গোলও তৈরি করতে পারো। আর যে সফট, অবশ্যই কিন্তু ডোটা সফট হতে হবে, এবং কিছু স্টেপ আছে তোমরা সেগুলো ভালো করে খেয়াল করো। আর সবার প্রথমে আমি বলে নিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার দেখো আমি এক কাপ, আগে প্রথমেই আমি রস তৈরি করে নিচ্ছি শিরাটা। এক কাপ চিনি দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ জল। এবার দিয়ে দিচ্ছি দুটা এলাচ, আমি ফাটিয়ে নিয়েছি। এবার দেখো এটাকে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব, বেশি সময় কিন্তু চাল করব না, শুধু চিনিটা মিশে গেলেই ফুটে উঠলে আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম ঘি সুন্দর সুগন্ধের জন্য, এবং মনে হবে যে হ্যাঁ ঘি দিয়ে এই মিষ্টিগুলো তৈরি। এই পর্যায়ে ঘি দিলে পারে সুন্দর একটা ফ্লেভার আসে। আমাদের শিরাটা দেখো রেডি। এবার দেখো আমি নামিয়ে নিয়েছি। এবার চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, এবং এখানে আমি মিষ্টিগুলো ফ্রাই করব। আর এর মধ্যেও আমি দিয়ে দিলাম একটু ঘি, তাতে মনে হবে যে মিষ্টিগুলো ঘিতে ভাজা। দেখো এই ছাঁকনিটার ছিদ্রটা কিন্তু অনেকটাই বড়, এজন্য আমি এই ধরনের ছোটো ছিদ্রর যে ম্যাশিং পাওয়া যায় গ্রেটার ম্যাশিং, আমি সেটা ইউজ করছি। এখানে আমি যে চালের গুঁড়ো দিয়ে যে ছানাটা মেখেছিলাম সেটা থেকে অল্প নিয়ে এইভাবে দেখো কেটে দিচ্ছি। আমাদের আমাদের যে তেলটা, তেলের তাপমাত্রাটা কিন্তু ঠিক আমরা যেরকম কালো জাম ভাজতে গেলে যেরকম লো হিট রাখি অবশ্যই সেরকম রাখতে হবে। এবার আর বেশি কিন্তু ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। বেশি ভাজলে কিন্তু বেশি মুচমুচে হয়ে যাবে, তখন কিন্তু শিরাটাতে দিলে আর মিষ্টিগুলো কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, ভিজতে চাইবে না। এবার দেখো আমাদের তেলটা যথেষ্ট পরিমাণ হিট হয়ে গেছে, এগুলো কিন্তু ফুলে উপরে উঠে এসেছে, নিচে কিন্তু নেই। এবার দেখো আমি এইভাবে একটু সময় নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু আমাদের ভালো হিট আছে, এই যে দেখো এবার কিন্তু ভালো বুদবুদ উঠতে শুরু করেছে। এবার আমি এই পর্যায়ে নামিয়ে নেব, বেশি সময় কিন্তু ভাজা যাবে না। আমি হিটটা একদম লো হিটে করে দিই।
দিয়েছি। এবার দেখো এভাবে আমি নামিয়ে নিচ্ছি, এভাবে আমি যে ছানার যে পোলাওগুলো, এটাকে ছানার পোলাও মিষ্টিও বলে, মিষ্টিটা কিন্তু এখন অনেকটাই বলা যায় বিলুপ্ত হয়ে গেছে মিষ্টির দোকানগুলোতে। কিন্তু দেখো আমি এইভাবে আমি শিরাটাতে তুলে দিয়ে দিয়েছি গরম অবস্থাতে, শিরাটাও কিন্তু গরম ছিল। আবার আমি একই প্রসেসে দিচ্ছি। আর যে কথা বলছিলাম মিষ্টিগুলো, আসলে এই মিষ্টিটা এখন বিলুপ্ত হয়ে গেছে, এটা আমার খুবই ফেভারিট মিষ্টি। এখন আর এই মিষ্টিটা দোকানে আসলে পাওয়াই যায় না বলা যায়। তো আজকে আমি তোমাদের সাথে এরকম একটা মিষ্টির রেসিপি শেয়ার করলাম, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এবং আমার কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার কাছে প্রশ্ন করতে পারো। এবার দেখো আমি যে ছানাটুকু কালো জাম মিষ্টি তৈরি করার জন্য রেখেছিলাম, এখানে আমি লম্বা লম্বা শেপের কয়েকটি মিষ্টি তৈরি করে নিচ্ছি ছোটো ছোটো। দেখো আমি লম্বা তৈরি করছি, তোমরা মন চাইলে গোলও তৈরি করতে পারো। আমি খেজুর মিষ্টির সাইজে তৈরি করছি, এখানে বেশ কয়েকটা মিষ্টি তৈরি হয়ে গেছে। ওই একই তেলে আমি দেখো ভেজে নিচ্ছি এটাকে, ঠিক আমরা লো হিটে রেখে ঠিক যেভাবে আমরা কালো জাম মিষ্টি তৈরি করি একই প্রসেসে আমরা তৈরি করে নেব। আর এখানে দেখো আমি শিরার মধ্যে যে পোলাও মিষ্টিগুলো সেগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি। চিনির শিরাটা কিন্তু অনেক সময় গরম থাকে, এই জন্য এটা জাল করার কোনো প্রয়োজন নেই। এবার দেখো আমাদের খেজুর মিষ্টিগুলোর ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যতটা সময় ঠান্ডা হবে ততটা সময় আমাদের মিষ্টিগুলো পোলাওগুলোও ভিজুক, আগেই তুলছি না, ভিজলে সুন্দর নরম হবে এবং ভাঙবে না। এবার দেখো আমি চুলায় কিন্তু জাল দিইনি, জাস্ট আমি দেখাচ্ছি আমি এইভাবে। এবার দেখো সুন্দর কিন্তু ভিজে গেছে, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি তুলে নেব, এই যে দেখো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার দেখো আমি ওই শিরার মধ্যেই আমি যে খেজুর মিষ্টিগুলো আছে, অবশ্যই কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে, তা না হলে মিষ্টিগুলো কিন্তু একদম মিষ্টিগুলোর যে সুন্দর ফুলেছে এটা কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে। এবার দেখো আমি শিরাটার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে কিছু সময় ভালো করে ফুটিয়ে নিব, যাতে করে মিষ্টিগুলোর মধ্যে যাতে শিরাটা ভালোভাবে ঢুকে যায়। সে পর্যায়ে আমি একটু বেশি সময় নিয়ে ভালো করে দেখো মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, আমাদের মিষ্টিগুলো কিন্তু কালারও সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো খেজুর মিষ্টিগুলো দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি, বাস আমাদের আজকে খুবই সহজভাবে তৈরি হয়ে গেল ছানার পোলাও মিষ্টি বা সীতাভোগ মিষ্টি। তোমাদেরকে এই পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।